ওরে বাবা, এত বিশাল বড় বাড়ি, কাউকে তো দেখতে পাচ্ছি না। এই তো একটা বাচ্চা ছেলে বসে রয়েছে, বাড়িতে তো কেউ নেই। এই বাচ্চাটাকে আমাকে নিয়ে যেতে হবে, অনেক টাকা পাবো একে বিক্রি করে। আরে তুমি কি করছো এখানে বসে? আমি খেলা করছি। এই দেখো আমার কাছে একটা কত ভালো মোবাইল, তুমি মোবাইলে গেম খেলবে আমার সঙ্গে? হ্যাঁ আমি খেলবো তো। ঠিক আছে তাহলে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। জিহান, বাইরের অচেনার লোক যদি ফোন দেয় নেবে না, খাবার দেয় খাবে না, আর যদি জোর করে ধরে নিয়ে যায় তাহলে তার হাতে কামড়া দিয়ে পালিয়ে আসবে, কেমন? ওরে বাবা রে বাবা, তোমরা সবসময় নিজেদের বাচ্চাকে সাবধানে এবং সতর্কে রাখবে। কি রে, বিস্কুট খাচ্ছিস? দে দে আমাকে, দে। তোমাদের জন্য আমি খাবার এনেছি, কিন্তু এটা এখন না, সেই সন্ধ্যাবেলা খাবে, কেমন? আইডিয়া, দাদাকে এবার মজা দেখাবো আমি। এই দাদা শোন না, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমরা চুপি চুপি যাই গিয়ে খাবারটা খেয়ে নি। হ্যাঁ গুড আইডিয়া। চুপ চুপ চুপ, ওই তো খাবারের ডিবেটা। দাদা চেয়ারের উপরে উঠে পারতে হবে। মাকে এবার আমি ডেকে দিই। মা মা, এই শাহিদ তুই কি করছিস রে?